বাংলাদেশ বাঁচাতে হলে নদী রক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নিজ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দেশকে বন্যা মুক্ত করা নয় বরং বন্যার সঙ্গে বসবাস করার কৌশল শেখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। অর্থনৈতিক উন্নয়নে নদীবাহিত পলিমাটি কাজে লাগানোর কৌশল নেয়ারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ বাঁচাতে হলে নদী বাঁচাতে হবে, আর পলিটাই কিন্তু বর্ষাকালে আমাদের আমাদের বন্যার সাথে বসবাস করতে হবে। বদ্বীপটা কিন্তু পলি দ্বারাই তৈরি, কাজে বন্যার পলিটাও আমাদের দরকার। কারণ একটা জিনিস লক্ষ্য রাখবে যে যখনই বড় বন্যা হয়েছে তারপর কিন্তু ফসল বেশি হয়, কারণ জমির উর্বরতা বাড়ে। কাজে বন্যাকে বন্যার ঠেকানা বন্ধ করে দেওয়া না, বন্যার সাথে বসবাস করা। আমরা সরকারে আসার পর থেকে আমাদের একটা প্রচেষ্টাই ছিল সবসময় যে আমাদের নদীগুলিকে কীভাবে সুরক্ষিত করা যায়, নদীর নাব্যতা ফিরিয়ে আনা যায়। আমাদের যে কোনো পরিকল্পনা করি না কেন সেখানে বর্জ্য ব্যবস্থাপনা এবং পানির প্রবাহমান ঠিক থাকা, নদীগুলি ড্রেজিং করা এবং নদীর নাব্যতা না, সেই ব্যবস্থাটা আমাদের নেওয়া দরকার। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে।